যতদিন চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাস চলবে ততদিন গ্রেপ্তার অভিযান চলবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় অন্য নেতারা বলেন, বিএনপি অবরোধ কর্মসূচি ঘোষণা করে সফল হয়নি, তাই আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের রিপোর্টে। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপির অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা যেভাবে কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতারাও সেভাবে পালিয়ে থেকে কর্মসূচি ঘোষণা করছেন। তবে যতদিন চোরাগোপ্তা হামলা চলবে ততদিন গ্রেফতার অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতারা পালিয়ে গিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতারা যেভাবে অনলাইনে ভার্চুয়ালি এবং নানা প্রক্রিয়ায় গোপনে থেকে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতারা কর্মসূচি ঘোষণা করছে, যতদিন এই হামলা চলবে, এই ধরনের চোরাগোপ্তা হামলা চলবে যতদিন, ততদিন গ্রেপ্তার অভিযানও চলবে। আওয়ামী লীগের অন্য নেতারা বলেন, বিএনপি অবরোধ কর্মসূচি ঘোষণা করে সফল হয়নি, এ কারণে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। চলতেছে বাজার হাট, চলতেছে মানুষের আপনার গাড়ি ঘোড়া চলে, এইটাতে কিন্তু অবরোধ বলে না, এটা ওরা নিজেরই অবরোধ হয়ে গেছে। আসলে তো বিএনপি একটি সন্ত্রাসী দল, কিন্তু ওরা সবাই গুহায় ঢুকে গেছে, বাড়ি ঢুকে পড়েছে, পালায় আছে, কিছু টোকাই দিয়ে কিছু সন্ত্রাসী দিয়ে টাকার বিনিময়ে বিচ্ছিন্নভাবে গাড়ি পোড়াচ্ছে। তাদের কোনো মিছিল মিটিং নাই, কোনো জনসভা নাই, তারা শুধুমাত্র রাতের অন্ধকারে দুই একটা গাড়িতে আগুন দিচ্ছে, যানমালের ক্ষতি করছে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। আলাউদ্দিন আরাজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।